وعليكم السلام ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد জাহিরুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে আমরা বলে থাকি মুসলিম যারা তারা শ্রেষ্ঠ ধর্ম, হিন্দু এবং অমুসলিম যারা তারা মরে গেলে তাদের পুড়িয়ে ফেলে বা বিভিন্নভাবে দাফন করে, কিন্তু মুসলমানদের কেন মাটি দেওয়া হয়? শুকরান জাজাকাল্লাহ খাইর ফিদ্দার এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। শৈল ভাই, যে নীতিপূর্বে বলা হয়েছে আবার বলা হচ্ছে, ইসলাম হচ্ছে পরিপূর্ণ মানবতার শান্তির ধর্ম। পবিত্র কোরআনে 3 নং সূরা মায়েদের 19 নং আয়াত, পবিত্র কোরআনে 3 নং সূরা আল ইমরানে 19 নং আয়াত, পবিত্র কোরআনে 3 নং সূরা ইমরানের 85 নং আয়, পবিত্র কোরআনের 5 নং সূরা মায়েদের 3 নং আয়াত সহ সিলসিলা সহিহার 2700 হাদিস প্রমাণিত হচ্ছে ইসলাম একটি মানবতার শান্তির এবং পরিপূর্ণ ধর্ম। তো এবার মানুষ মারা গেলে কেন মাটি দেওয়া হয়? আসলে জানে বা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা জানতে পারি যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু তার দুনিয়ার সাথে যোগাযোগ বা মান নড়াচড়া করার মতো বা এই ধরনের কোনো শক্তি থাকে না। আল্লাহ বলছেন, যারা মানুষ মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ ওই সমস্ত লোকেরা কিন্তু তোমাদের তোমরা যে কথাবার্তা বলছো, তাদের শরীরে হাত দিচ্ছ, সবকিছু শুনতে পায়, কিন্তু তারা নড়াচড়া করতে পারে না বা তাদের আল্লাহ উত্তর দেওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য দেয়নি। কিন্তু যদি তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো, তারা বুঝতে পারে, তারা কষ্ট পায়। যদি তাদের মারো বা গালিগালাজ করো, তারা কিন্তু বুঝতে পারে। এই জন্য মৃত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করা যাবে না। দেখুন, মানুষ যারা মারা যায় নিজের পিতা ভাই মাতাকে কত কষ্ট করে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ মিন দালিক। অথচ এটা কিন্তু হিন্দু ধর্মের কোথাও নেই। ভগবত পুরাণ, ভগবত গীত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ যাই আপনি পড়ুন না কেন, এখানে কোথাও কিন্তু এই হিন্দুদের ধর্মগ্রন্থে মানুষ পোড়ানোর কথা নেই। কারণ এটা তাদের একটা মানব রচিত বা যুগ যুগ ধরে চলে এসেছে, সেটা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারীরা বলেছিল ইব্রাহিমকে যে আমাদের বাপদাদাকে করতে দেখেছি, আমরা তাই করছি, যেটা সূরা নূরের 71 নং আয়াতে বলা হয়েছে। তো সর্বোপরি কথা হচ্ছে যে ইসলামে মানুষকে মাটি দিতে হবে, এমন বিভিন্ন হাদিস এবং বিভিন্ন আয়াত পাওয়া যায়। যেরকম পবিত্র কোরআন 20 নং সূরা তহা 55 নং আয়াত আল্লাহ বলছেন, ওমা খলক, আল্লাহ বলছে যে মিনহা খলকনাকুমা ফিহা নুঈদুকুমা মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আমি তোমাদের এই মাটি থেকেই সৃষ্টি করেছি, মাটি থেকেই মাটিতেই ফিরিয়ে নিবো, আবার এই মাটি থেকে তোমাদের উঠাবো বা বের করবো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাটি থেকেই সৃষ্টি করলেন, আবার তিনি আমাদের মাটির ভিতরে কবরে নিয়ে যাবেন, আবার কবর থেকে বের করবেন। এখানে আমাদের কবর দেওয়ার নিয়ম শিখিয়ে দিলেন। এছাড়াও আমরা জানি যে সেই আদম আলাইহিসসালামের পুত্র হাবিল এবং কাবিলের যে কাহিনী আমরা জানি, কাবিল হাবিলকে হত্যা করেছিল, সেই বিশাল কাহিনী যেটা সূরা মায়েদা সহ বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে, যে কিভাবে কাক তার আরেকজন আরেকটা কাককে মাটির মাটিতে পুঁতিয়ে রাখছিল, তখন দেখার পরে সেই কাবিল হাবিলকে ঢেকে রাখলো। মূলত সেখান থেকে মানুষকে পুঁতে রাখার ইতিহাস সূচনা হয়েছে। তো আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।